হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? পপকর্নের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ যে রূপকথার গল্পটি তোমাদের কাছে পেশ করতে যাচ্ছি সেটির নাম যেমন রাজা তেমন মন্ত্রী। তাহলে চলো বন্ধুগণ, গল্পটি শুরু করা যাক। সরু চিলচিলে এক নদীর তীরে বাস করত এক জেলে। বয়স তার বেশি নয়, সঙ্গে থাকত তার বুড়িমা। ছেলেটি রোজ নদীতে যেত মাছ ধরতে, যা পেত তাই নিয়ে যেত হাটে। মাছ বিক্রির টাকা দিয়ে কোনো মতে সংসার চলত ওদের। একদিন ছেলেটি নদীতে জাল ফেলে ছোট্ট একটি সোনালি মাছ পেল। রোদের আলোয় চিকচিক করছে মাছটা। ছেলেটা মহা আনন্দে মাছটি নিয়ে এলো মাকে দেখানোর জন্য। মা মাছ দেখে ভীষণ খুশি, মাছটি বিক্রি করে ভালো পয়সা পাওয়া যাবে। কিন্তু ছেলেটি বলল, মা, মাছটি আমি রাজাকে উপহার দিতে চাই, রাজা নিশ্চয়ই খুশি হবে, কিছু না কিছু উপহার দেবে আমাদেরকে। মা বললেন, বড় মানুষেরা খুব খেয়ালি হয়, রাজা উপহার পেয়ে না জানি কি করেন, কি দরকার রাজাকে মাছ উপহার দেবার। ছেলেটি মায়ের কথা শুনল না। ছেলেটি সোনালি মাছটি নিয়ে গেল রাজার কাছে। রাজা সিংহাসনে বসেছিলেন আরাম করে, তার পাশে বসে আছে তার মন্ত্রী। বড় ভয়ঙ্কর তার চেহারা, কালো চুমড়ানো গোফ আর লাল টকটকে দুটি চোখ। ছেলেটি সিংহাসনের সামনে হাঁটু গেড়ে সোনালি মাছটা সামনে তুলে ধরল। রাজা, আমার এই ক্ষুদ্র উপহার আপনার জন্য। সোনালি মাছটি দেখে রাজা খুব খুশি, মন্ত্রীকে বললেন, মাছটি নাও, আর কিছু বকশিশ দাও ওকে। মন্ত্রী তখন মাছটিকে নেড়ে ছেড়ে দেখল, তারপর বলল, মহারাজ, খুবই সুন্দর মাছ, রাজপ্রাসাদে সাজিয়ে রাখার মতো মাছই বটে, কিন্তু একটি মাছ বলেই অসুবিধে, খুব বেশি দিন বাঁচবে না মাছটা। এর চেয়ে ছেলেটিকে বলুন আরেকটা সোনালি মাছ নিয়ে আসতে, দুটো মাছ থাকলে আরও সুন্দর লাগবে, তখন ওকে ভালো একটা বকশিশ দেওয়া যাবে। রাজা ভাবলেন, মন্ত্রী ঠিক কথাই বলেছে, বুদ্ধি আছে মন্ত্রীর। জেলেকে তিনি আদেশ দিলেন, যাও আরেকটি সোনালি মাছ নিয়ে আসো। এই নাচ শুনে ছেলেটি খুবই কষ্ট পেল, লাভ তো হলই না বরং ক্ষতি হয়ে গেল। মন খারাপ করে সে গেল নদীর তীরে, জাল ফেলল বারবার, কিন্তু সোনালি মাছ উঠল না জালে, হতাশ হয়ে পড়ল জেলে। মন খারাপ হয়ে গেল তার, ভাবল শেষবারের মতো আরেকবার জাল ফেলা যাক। ছেলেটি জাল ফেলতে ধরা পড়ল সে সোনালি মাছের মতোই একই রকম আরেকটি মাছ। ছেলেটির আনন্দ আর ধরে না, সে তক্ষণে বাড়ি ফিরে গেল, মাকে বলল এই সুসংবাদ। তারপর ছুটল রাজার বাড়ির দিকে। রাজা মাছটি পেয়ে ভীষণ খুশি হলেন, ভাবলেন ছেলেটিকে অনেক অনেক উপহার দেবেন, যেন আর কোনো দিন তার অভাব না থাকে। কিন্তু মন্ত্রী তখন বলল, মহারাজ, এই মাছ দুটিকে জ্যান্ত রাখতে হলে দরকার লাল ঝর্ণার পানি, ছেলেটি যদি এই ঝর্ণার পানি আনতে পারে তবেই তাকে উপহার দেওয়া উচিত হবে বলে আমার ধারণা। মন্ত্রীর কথায় রাজা মাথা নাড়তে নাড়তে নতুন করে বিষয়টি ভাবলেন, হ্যাঁ মন্ত্রী ঠিকই বলেছে, বুদ্ধি আছে বটে তার। রাজা তখন ছেলেটিকে বললেন, তুমি যখন এই সোনালি মাছ দুটিকে ধরতে পেরেছ তখন এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব তুমি নিশ্চয়ই নিতে পারবে, এদের বাঁচিয়ে রাখার জন্য লাল ঝর্ণার পানি দরকার, শীঘ্রই যাও এই পানি নিয়ে এসো, নইলে সোনালি মাছগুলো যাবে মরে, মাছ মরে গেলে তোমার গর্দান নেব, যাও শীঘ্রই যাও। রাজার আদেশ শুনে ছেলেটি ঝরঝর করে কেঁদে ফেলল। কোথায় একটু সুখের জন্য রাজার কাছে আসা, এখন দেখি উল্টো গর্দান যায় যায় অবস্থা। রাজা দেখি একের পর এক বিপদ ডেকে আনছে। ফিরতি পথে ছেলেটি এইসব ভাবছিল, হাঁটতে হাঁটতে সে খুবই ক্লান্ত পরিশ্রান্ত, চিন্তায় পরিশ্রমে ঘুম ঘুম ভাব এলো তার। দুঃখে কাতর হয়ে সে একটা বড় গাছের নিচে শুয়ে পড়ল। মধুর বাতাস বইছে ঝিরঝির করে, সামনে অবারিত সবুজ, দু একটা পাখি গান গাইছে, আর দূরে বয়ে চলেছে চমৎকার একটা ঝর্ণা, কুলকুল শোনা যাচ্ছে ঝর্ণার গান। ছেলেটি দুশ্চিন্তায় আচ্ছন্ন। একসময় সে গভীর ঘুমে ঢলে পড়ল। ঘুমের ভেতর তারপর সে এক স্বপ্ন দেখতে লাগল, চমৎকার ও সুন্দর এক স্বপ্ন। সাদা পাকা চুলওয়ালা ইয়া মোটা এক বৃদ্ধ, মুখ ভরা শুভ্র দাড়ি,
চোখে মুখে তার উজ্জ্বল আলোর ঝলকানি, সারা চেহারায় ছড়িয়ে আছে দয়া দয়া ভাব। পবিত্র আভায় তিনি আলোকিত। বুড়ো ছেলেটির কাছে এসে বলল, বাছা কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ছেলেটি তখন বুড়োকে সব খুলে বলল। বুড়ো তখন হাসতে হাসতে বললেন, হাহা, এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাকে খুব সহজ পথ বাতলে দিচ্ছি। সামনের সোজা পথ ধরে এগিয়ে যেতে হবে। যেতে যেতে সামনে পড়বে এক পুকুর, সবুজ রঙের পানি। সেখানে তুমি গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে। খানিক পরেই সেখানে আসবে তিনটি পায়রা। পায়রা তিনটে পানিতে নেমে রূপ নেবে তিনটি মেয়ের। সবচেয়ে ছোট মেয়েটি লাল ঝর্ণার জলের খোঁজ দিতে পারবে। তার কাছ থেকে খুব বিনয়ের সঙ্গে জেনে নিতে হবে ঝর্ণার ঠিকানা। স্বপ্ন দেখতে দেখতে ঝট করে ঘুম ভেঙে গেল ছেলেটির। তাকিয়ে দেখে গাছতলায় কোনো বুড়ো নেই, তবে বুড়োর কথা সব মনে আছে তার। স্বপ্নে দেখা বুড়োর কথা মতো ছেলেটি তখন রওনা দিল সোজা পথ ধরে। পথ যেন ফুরোয় না। কতদিন যে এভাবে চলল সে তার জানা নেই। কত পাহাড় পর্বত পেরিয়ে গেল, পার হলো ধুধু মরুভূমি। ছেলেটি যেতেই থাকলো, যেতেই থাকলো, কিন্তু কোথাও এক বিন্দু পানি নেই। কোথায় সেই সবুজ রঙের পানির পুকুর? নিরাশ হলে চলবে না, সে সোজা চলতেই লাগলো। টানা 47 দিন চলার পরে সে দেখা পেল সেই পুকুরের। আশেপাশে ফুটে রয়েছে নানা ধরনের ফুল। ফুলের ওপর নেচে বেড়াচ্ছে মৌমাছি প্রজাপতি। হাজার হাজার নাম না জানা গাছপালার সারি সারি ঝোপ। ছেলেটি কোনো একটি ঝোপের ধারে গিয়ে লুকিয়ে রইল চুপচাপ। একটু পরেই তিনটে সাদা পায়রা শুভ্র ডানা মেলে উঠতে উঠতে নেমে এলো পুকুর পাড়ে। চোখের পলকে রূপ বদলে গেল তাদের। অপরূপ তিনটি মেয়ে হয়ে গেল তারা, একজন, দুইজন, তিনজন। হাসতে হাসতে, গল্প করতে করতে, দেখতে দেখতে তারা ঝাঁপিয়ে পড়ল পানিতে। সবুজ রঙের পানি উঠল দুলে। তিনটি মেয়েই যেন তিনটে মৎস্যকন্যা। ছেলেটি লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল। খেলাধুলা শেষে মেয়ে তিনটে উঠে এলো পুকুর পাড়ে। ছেলেটি তখন ঝোপ থেকে বেরিয়ে এলো ধীর পায়ে। ছোট্ট মেয়েটির সামনে গিয়ে দাঁড়াল। তারপর বলল, রাজা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। লাল ঝর্ণার পানি আনার জন্য আমি আপনার কাছে এসেছি। যদি আমি লাল ঝর্ণার পানি না নিয়ে ফিরে যাই, তবে আমার গর্দান যাবে। মেয়েটি মৃদু হাসল। এ কোনো ব্যাপারই নয়। একটা আখরোট দানা দিল ছেলেটির হাতে। তারপর বলল, এই আখরোট দানাটা তোমার সঙ্গে রেখো। যেখানে ঝর্ণার পানি দরকার হবে, সেখানে এই আখরোট দানাটি মাটিতে ঘষে দেবে। মাটিতে ঠোকার সঙ্গে সঙ্গে সেখানে তৈরি হবে লাল ঝর্ণার পানি। এই না বলে মেয়েটি পায়রা হয়ে উড়ে গেল। জেলে ছেলেটি দারুণ খুশি হল। আর কোনো চিন্তা নেই, এবার সে নিশ্চিন্ত মনে রাজার কাছে গেল। ছেলেটার কথা শুনে রাজার কিছুতেই বিশ্বাস হয় না। এরকম কোনো ব্যাপার হতে পারে? এও কি সম্ভব? কেউই এই কথা বিশ্বাস করল না। তখন জেলে ছেলেটা আখরোট দানা নিয়ে রাজবাড়ির বাগানে এলো। বাগানের সবচেয়ে সুন্দর স্থানে ঝর্ণার প্রয়োজন। ছেলেটা আখরোট দানা নিয়ে মাটিতে কয়েকবার ঢুকল, আর অমনি এক মুহূর্তের মধ্যে স্বচ্ছ ললিলা অবিরাম ঝর্ণাধারার স্রোত বইতে লাগলো সেখানে। মিষ্টি দুধের মতো রং সেই পানির। রাজা আর মন্ত্রীর চক্ষু ছানা ভরা। লাল ঝর্ণার পানি দেখে তারা বিস্ময়ে হতবাক। রাজার মুখে কোনো কথা সরছে না। বাগানের অনুপম পরিবেশটা মুহূর্তে বদলে গেল। শান্ত শীতল বাতাস বয়ে যাচ্ছে মৃদু মৃদু। মন্ত্রী তখন বললেন, রাজা মশাই, অপূর্ব এই ঝর্ণাধারা। এই ঝর্ণার তীরে একটা সোনার সিংহাসন থাকলে আপনি হয়তো প্রতিদিন বিকেলে এসে এখানে বসতে পারতেন। ঝর্ণার শান্ত জলের পাশে আপনার শরীর মন দুই জুড়িয়ে যেত। আপনার জীবনটা আরও আনন্দময় হয়ে উঠত। এই সোনার চেয়ারের জন্য জেলে ছেলেকে আবার খবর দিন। ও নিশ্চয়ই অলৌকিক কিছু জানে। ও নিশ্চয়ই পারবে। তারপর ওকে প্রচুর বকশিশ দেওয়া যাবে। রাজা মন্ত্রীর প্রস্তাব শুনে খুব খুশি। তার পিঠে চাপড় দিলেন। তারপর ছেলেটিকে আদেশ দিলেন, যাও আজ রাত্রের মধ্যে একটা সোনার সিংহাসন জোগাড় করে নিয়ে আসো। যেখান থেকে পারো জোগাড় করে নিয়ে আসতেই হবে। জেলে ছেলের কোমল চোখে আবার নেমে এলো নরম পানি। রাগে, দুঃখে, অপমানে, হতাশায়
ছেলেটি থরথর করে কাঁপতে লাগল। উত্তেজনায় কাউকে সে কিছু বলতেই পারছে না। ক্লান্ত শরীর নিয়ে ঠুকতে ঠুকতে সে বাড়ির পথে চলল। মনে পড়ল মায়ের কথা, মা তাকে ঠিকই বলেছিল, রাজার ইচ্ছা অনিচ্ছা খেয়াল মাফিক চলে, রাজাদের সঙ্গে তাই কাজকর্ম করতে নেই। ছেলেটি হাঁটতে হাঁটতে আবার এলো সেই শীষ ঝুমঝুম গাছটির তলায়। সন্ন্যাসীর মতো ডালপালা নামিয়ে গাছটি গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছের সুশীতল ছায়ায় বসতে না বসতেই গভীর ঘুমে অবচেতন হয়ে পড়ল। ঘুমে চোখের পাতা জড়িয়ে যেতে ছেলেটি আবার স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নের মধ্যে ফিরে এলো সেই সাদা চুলের বুড়ো লোকটি, মুখে তার মৃদু হাসি, চোখের কোণে আলো জ্বলছে, হাওয়ায় উঠছে ঘাড় এলানো সাদা চুল। স্বপ্নের মধ্যেই বুড়ো লোকটি নরম হয়ে ওকে বলল, ওহে বালক, তুমি যে গাছের তলে ঘুমিয়ে রয়েছ সেই গাছের ডাল ভেঙে তুমি বানাবে একটি লাঠি। সেই লাঠি হবে তোমার জাদুর লাঠি। জাদু লাঠির থাকবে অনেক অলৌকিক ক্ষমতা। তোমার মনের ইচ্ছা পূরণ করবে এই লাঠি। তুমি লাঠিটা সঙ্গে নিয়ে যাও ঘুম পাহাড়ে। সেখানে আছে এক ভয়ঙ্কর রক্তমণি সাপ। রক্তমণি সাপ সোনার ভাণ্ডার পাহারা দিচ্ছে। সাপটি যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি প্রবেশ করবে সোনার ভাণ্ডারে। তারপর সেখান থেকে একতাল সোনা নিয়ে চলে আসবে তুমি। লাঠি তোমার হাতে থাকলে সাপের ঘুম ভাঙবে না, তুমিও ভয় করবে না একদম। তারপর এই লাঠি দিয়ে সোনার তালে আঘাত হানলে তৈরি হয়ে যাবে একটা সোনার সিংহাসন। ঝট করে ঘুম ভেঙে গেল ছেলেটির। সাদা চুলের বুড়োকে কোথাও দেখা গেল না। ছেলেটি তখন গাছের ডাল ভেঙে একটি লাঠি বানালো। তারপর রাতের অন্ধকার মাথায় নিয়ে রওনা দিল ঘুম পাহাড়ের উদ্দেশ্যে। শুভ্র বুড়োর কথা মতো সোনার ভাণ্ডার থেকে একতাল সোনা নিয়ে সে ফিরে এলো রাজপ্রাসাদের বাগান বাড়িতে লাল ঝর্ণার কাছে। ঝর্ণার পাশে সোনার তালটি রেখে ছেলেটি এবার লাঠির আঘাত করল। সঙ্গে সঙ্গে সেখানে তৈরি হয়ে গেল একটা সোনার সিংহাসন। এত সব কাজ করতে করতে রাত শেষ হয়ে সকাল হয়ে গেল। আকাশে লাল আভার মতো গোল সূর্য উঠেছে। ছেলেটি তখন রাজদরবারে গেল, রাজার সামনে দাঁড়াল। রাজা তো সিংহাসন দেখে ভীষণ অবাক। ঝর্ণার তীরে সত্যি সত্যি মণিমুক্তা খচিত রাজ সিংহাসন। ভোরবেলার সূর্যের উজ্জ্বল কিরণে ঝিকমিক করছে সিংহাসনের সোনার পাত। রাজা বললেন, দারুণ দারুণ, অতুলনীয় সিংহাসন, অতুলনীয় তোমার দক্ষতা, ধন্যবাদ তোমাকে বালক। মন্ত্রী তখন বললেন, রাজা, অসীম ক্ষমতাবান এই ছেলেটি, এই ছেলে তিনবার আপনার আদেশ পালন করেছে। রাজা মশাই, এবার আপনার শেষ ইচ্ছা পালন করার আদেশ দিন। এখান থেকে অনেক অনেক দূরে একটা দেশ আছে, সেইখানে আপনার মতো বড় একজন রাজা রয়েছেন। তার আছে অপরিসীম সুন্দর এক মেয়ে, অপূর্ব সেই রাজকন্যে। শোনা যায় অন্ধকারেও আলো জ্বলে ওঠে, বাগানে ফুল ফোটে, ঝর্ণার পানিতে সুগন্ধ হয়। সেই মেয়ের রূপে আকাশে তারা জ্বলে, চাঁদের সুষমা ঝরে পড়ে, সূর্যের আলো নরম হয়ে আসে, গরমের দিনে আকাশ ভেঙে বৃষ্টি নামে, পথে পথে ফোটে নাম না জানা ফুল। আহা মরি মরি, অপূর্ব সেই মেয়ে। আমাদের এই রাজাই যোগ্যতা রাখেন সেই মেয়েকে বিবাহ করার, রূপসী মেয়েকে রানী বানাবার। এই রাজকন্যা রানী হলে রাজপ্রাসাদের শোভা বাড়বে। রাজামশাই, এই ছেলেটাই পারে সেই মেয়েকে আপনার জন্য নিয়ে আসতে। তারপর মহা ধুমধামে রাজকন্যার সঙ্গে আপনার বিয়ে হবে। এই কাজটা করতে পারলে জেলে ছেলেটাকে আমরা মোটা বকশিস দেব, আর যদি না পারে তবে ওর মাকে বন্দি করে রাখবো আমরা। ছেলেটি যদি না ফিরে আসে তবে হত্যা করবো ওর মাকে। রাজা বললেন, বাহ বাহ, উত্তম প্রস্তাব, মন্ত্রীমশাই আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে। রাজা ছেলেটিকে আদেশ দিলেন। সৈন্যরা গিয়ে তক্ষণি ছেলেটির মাকে ধরে নিয়ে এলো, বন্দি করা হলো তাকে। জেলের ছেলেটা রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো রাস্তায়। দুঃখে বেদনায় মন তার ভেঙে গেছে, কাঁদতে কাঁদতে চোখ তার ফুলে গেছে, বিপদের পর বিপদ এসে আঁকড়ে ধরছে তাকে। রাজা এত নিষ্ঠুর কেন, কেন তার প্রতি এত নির্দয় হচ্ছে? চলতে চলতে ছেলেটি আবার এলো গাছতলায়, বিশ্রাম নেবার জন্য আবার সে শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল ছেলেটি। তারপর আবার সে হারিয়ে গেল স্বপ্নের মধ্যে। সেই স্বপ্ন, সাদা দাড়িওয়ালা সেই বুড়ো এসে উপস্থিত। বুড়োটা বলল, বাছা, আবার তুমি চিন্তিত? কেন এত চিন্তা করো?
তুমি এই গাছের চারটে ডাল ভেঙে আর চারটে ফল পেড়ে নাও। তারপর সেগুলো মাটিতে রেখে লাঠির একটা আঘাত করো। অমনি তুমি পৌঁছে যাবে রাজকুমারীর রাজ্যে। রাজকুমারীর সঙ্গে দেখা করবে সরাসরি। তাকে তুমি বিয়ের প্রস্তাব দেবে। প্রস্তাবে সে রাজি হবে না, তবে রাজা তোমাকে দুটো শর্ত দেবেন। এই শর্ত পালন করলেই রাজা তোমার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিবেন। প্রথম শর্তটি হলো, রাজ্যের সবচেয়ে চওড়া নদীটার উপর একটা ঝুলন্ত পুল বানাতে হবে। পুলের মধ্যে কোনো স্তম্ভ থাকবে না। দ্বিতীয় শর্ত হলো, এই পুলের পাশে একটা বড় ফুলের বাগান তৈরি করতে হবে। তোমার এই জাদু লাঠি দিয়ে তখন সব কাজ করতে হবে। জাদু লাঠি দিয়ে মাটিতে একটা আঘাত করে বলতে হবে, উড়ন উড়ন চরকি ঘোড়ন, রাজার ইচ্ছা করব পূরণ, উলুক ঝুলুক ঝুল তৈরি হবে পুল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পুল তৈরি হয়ে যাবে। তারপর পুলের পাশে গাছের চারটে ডাল পুঁতে ফেলতে হবে আর সুর করে বলতে হবে, উড়ন উড়ন চরকি ঘোড়ন, রাজার ইচ্ছা করব পূরণ, উলুক ঝুলুক ঝুল তৈরি হবে ফুল। অমনি তৈরি হয়ে যাবে একটা ফুলের বাগান। পাখিরা কিচিরমিচির করতে থাকবে, বাগানে ফুলের গন্ধ ছুটবে মন মাতানো। শর্ত পূরণ করে দিতে পারলেই রাজা তোমার সঙ্গে মহা ধুমধামে বিয়ে দিবে তার রাজকুমারীর। 27 দিন চলবে বিয়ের অনুষ্ঠান। একদিন বিয়ের জন্য খাবার ভোজনের আয়োজন করা হবে। প্রায় 40 জন খেতে পারে এমন পরিমাণ খাদ্যদ্রব্য দেয়া হবে তোমাকে। তোমাকে একাই সব খেয়ে ফেলতে হবে। তখন এই গাছের বীজ তোমাকে সাহায্য করবে। স্বপ্ন দেখতে দেখতে চট করে ঘুম ভেঙে গেল জেলে ছেলের। আচ্ছন্নের মধ্যে সে খুঁজতে লাগলো বুড়োকে। না, কোথাও বুড়ো নেই। স্বপ্নের মধ্যে শুভ্র বুড়ো এসেছিলেন, আবার স্বপ্নেই তিনি হারিয়ে গেলেন। ছেলেটি গাছের চারটে ডাল আর ফলের বীজ সাথে নিয়ে নিল। তারপর জাদু লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই সে এক পলকের মধ্যে রাজকুমারীর শহরে এসে উপস্থিত হলো। সে নতুন দেশে গিয়ে ছেলেটি এক গরিব বুড়ো বুড়ির বাড়িতে উঠল। তাদেরকে নিজের মা বাবার মতো সম্মান করল। তারাও নিজের ছেলের মতো ছেলেটিকে আগলে নিল। সেই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করার কথা সে বুড়ো বুড়িকে জানালো। এই কথা শুনে বুড়োর চোখ কপালে উঠল। বুড়ি গালে হাত দিয়ে হাহাকার করতে লাগল। বলল, আমরা গরিব লোক, আমাদের তারা পাত্তা দেবে? আমরা কোন সাহসে রাজার কাছে গিয়ে বলবো যে আপনার রাজকুমারীর সঙ্গে আমার ছেলের বিয়ে দিন? কিন্তু জেলের ছেলে তো নাছোড় বান্দা। অনেক বুঝিয়ে সুঝিয়ে বুড়ো বুড়িকে রাজি করালো। রাজপ্রাসাদের সামনে এসে ভয়ে ভয়ে তারা ভেতরে ঢুকল। ছেলেটি একজন প্রহরীকে তার প্রস্তাব দিয়ে ভেতরে পাঠালো। প্রহরী কোনো পাত্তাই দিতে চায় না, কিন্তু রাজার কানে খবর পৌঁছানো মাত্রই তিনি ডেকে পাঠালেন। রাজা ছিলেন খুব বিনয়ী, নিরহংকারী মানুষকে তিনি খুব মূল্য দেন। ঠান্ডা স্বরে তিনি শুধলেন, ওহে বুড়ো বুড়ি, তোমরা কি তোমাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব এনেছ? বুড়ো উত্তর দিল, হ্যাঁ। রাজা জানতে চাইলেন, কিন্তু যৌতুক দেওয়ার মতো ক্ষমতা আছে কি তোমাদের? বুড়ো বলল, আমরা আর যৌতুক হিসেবে কি বা দিতে পারি? রাজা হাসতে হাসতে বললেন, আমার মেয়েকে বিয়ে করা তো যেসে লোকের কম্য নয়। যদি তোমার ছেলে সত্যি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চায়, তবে একটা কাজ করতে হবে। ছেলেটি এতক্ষণ দাঁড়িয়ে ছিল নতমুখে, সেবার জানতে চাইল, কি সেই কাজ? রাজা বললেন, আজ রাত্রের মধ্যে এই শহরের বাইরে সবচেয়ে বড় নদীর উপরে একটা সেতু বানাতে হবে, আর এই সেতুর পাশে একটা বিরাট বাগান। সেতু এবং বাগান যদি এক রাত্রের মধ্যেই তুমি তৈরি করতে পারো, তবেই আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। প্রস্তাব শুনে বুড়ো বুড়ি একেবারে চুপ মেরে গেল, কারণ তারা জানত এক রাতের মধ্যে সেতু বানানো সম্ভবই না। কিন্তু জেলে ছেলেটি একটুও ঘাবড়ালো না। বুড়ো বুড়িকে সান্ত্বনা দিয়ে সে বলল, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা করবেন না, কি করা যায় আমি ভেবে দেখি। বুড়ো বুড়ি ঘুমিয়ে পড়ল। ছেলেটি তখন একা একা চলে গেল নদীর তীরে। তারপর সে লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে লাগল আর সুর করে পড়তে লাগল, উড়ন উড়ন চরকি ঘোড়ন, রাজার ইচ্ছা করব পূরণ, উলুক ঝুলুক ঝুল তৈরি হবে পুল। চোখের পলকে সেখানে একটা পুল তৈরি হয়ে গেল, চমৎকার ঝুলন্ত সেতু। ছেলেটি এবারে সেতুর পাশে এসে চারটে গাছের ডাল পুঁতে ফেলল। তারপর তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে বলল, উড়ন উড়ন চরকি ঘোড়ন, রাজার ইচ্ছা করব পূরণ, উলুক ঝুলুক ঝুল তৈরি হবে ফুল। অমনি সুন্দর সবুজ বাগান তৈরি হয়ে গেল।
মন মাতানো ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। ভারী সুন্দর মনোরম এক পরিবেশ তৈরি হলো। দিনের আলো যখন ফুটল, মিলে গেল রাতের তারারা, পাখিরা যখন আজ গান গাওয়া শুরু করল, তখন রাজার কাছে খবর গেল নদীর পাড়ে তৈরি হয়েছে ঝুলন্ত সেতু আর ফুলের বাগান। রাজা তো এসব দেখে মহা খুশি, মহা আনন্দিত। ঘুরে ঘুরে দেখলেন সবকিছু। রাজা খুশি হয়ে বিয়ের আয়োজন করার আদেশ দিলেন। বেজে উঠল বিয়ের বদ্যি সানাই। রাজ্যের লোক এসে দলে দলে জুটল। একমাত্র রাজকুমারীর বিয়ে, আনন্দের কোনো শেষ নেই, হাসি খুশির কোনো শেষ নেই। বিয়ের ফুর্তিতে মেতে উঠল রাজ্যের সকলেই। বরবেশে জেলে ছেলেটি বসল বিশাল শামিয়ানার তলে। আলোর রোশনাই জ্বলছে চারদিকে, সকলের হাসি মুখ। রাজ্য জুড়ে লেগে গেছে খানা পিনার ঢল। বরের সামনে নিয়ে আসা হলো বিভিন্ন রকমের খাবার। এত খাবার যে 40 জন লোক একবারে সেই খাবার খেতে পারবে কিনা সন্দেহ। কিন্তু রাজা বললেন সব খাবার বরকে একাই খেতে হবে। বর কিন্তু একটুও ঘাবড়ে গেল না। সে সবার অগোচরে একটা ফলের বীজ খাবারের মধ্যে মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেখা গেল খাবারগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। নিমিষের মধ্যে সব খাবার চেটেপুটে নিঃশেষ হয়ে গেল। একখানা খাবারের দানাও অবশিষ্ট রইল না। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। সকলে নতুন বরের সাফল্যে প্রশংসা করতে লাগল। 40 দিন ধরে বিয়ের উৎসব চলল। এরই মধ্যে বর সব কাহিনী জানালো কনেকে। তারপর দুজনে মিলে পরামর্শ করে ঠিক করলো এরপর তারা কি করবে। রাজার কাছ থেকে বিদায় নিল বর আর কনে। তারা দুজন দুটি পক্ষীরাজ ঘোড়ায় চলল। বাতাসের বেগে ছুটল সেই ঘোড়া। মুহূর্তের মধ্যে ছেলেটি অপরূপা রাজকন্যাকে সঙ্গে নিয়ে ফিরে এলো নিজের রাজ্যে। দুজনে মিলে গেল তারা রাজপ্রাসাদে। রাজা তো মেয়ের রূপ দেখে একেবারে থ। এই কি রূপের শরীর নাকি শরীরের রূপ! রূপের আভায় রাজার চোখ ঝলসে গেল। রাজকুমারী ঘোমটা খুলে রাজাকে নতমুখে জানালো, রাজামশাই, আমি আপনার সঙ্গে রাজধানীর অগরটা ঘুরে দেখতে চাই। রাজা সঙ্গে সঙ্গে রাজি। রাজকুমারীর রূপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজা মন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। রাজা নগর ঘুরে দেখাবেন কি, তিনি আকুল নয়নে তাকিয়ে থাকেন রাজকুমারীর দিকে। ঘুরতে ঘুরতে তারা এলো পাহাড়ের মতো একটা জায়গায়। মন্ত্রী রয়েছে রাজার পেছনে, রাজার সঙ্গে রয়েছে রাজকুমারী। মন্ত্রী রাজার সবচেয়ে বড় চামচা, সে অহেতুক রাজার সঙ্গে ভাড়ামি করে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে তারা এসে দাঁড়ালো একটা বিরাট বটবৃক্ষের তলে। রাজকুমারী তখন ওই বৃক্ষকে অনুরোধ করে বলল, হে বৃক্ষ, তুমি উদ্ধার করো আমাদের। লোভী অসাধু এই রাজাকে তোমার ডালপালা দিয়ে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো নির্লজ্জ বেহায়া মন্ত্রীকে। উদ্ধার করো আমাদের, যতক্ষণ না এদের প্রাণ বেরিয়ে যায় ততক্ষণ তুমি এদের ডালপালা দিয়ে জড়িয়ে রাখো। হে বৃক্ষ, তুমি আমাদের সাথী। সঙ্গে সঙ্গে গাছের লম্বা একটা ডাল নেমে এসে আঁকড়ে ধরল রাজাকে, আরেকটা ডাল পেঁচিয়ে ধরল মন্ত্রীকে। রাজা ও মন্ত্রীকে টেনে উপরে তুলে ফেলল ডাল দুটি। দুজনে তারা ঝুলে রইলেন গাছের উপর। ডাল দুটি যতই আঁকড়ে ধরছে রাজা মন্ত্রী ততই চিৎকার করছে, কিন্তু সে চিৎকার কারো কানে পৌঁছাল না। রাজকুমারী ফিরে এলো রাজপ্রাসাদে। তারপর কি হলো? জেলের ছেলে হলো রাজা। জেলেপাড়া থেকে বুড়িমাকে নিয়ে এলো সে রাজপ্রাসাদে। সুখে শান্তিতে দিন কাটতে লাগলো তাদের। সবচেয়ে বড় কথা, প্রজাদের জীবনেও নেমে এলো আবার শান্তি। সেই দেশটা ক্রমে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সুখী একটা দেশ।